ভিউয়ার ডিলাইট চ্যানেলে স্বাগতম। আজ আবার আসছি জনপ্রিয় এক চিত্রনায়িকার জীবন কথা নিয়ে। এদেশের সব থেকে ব্যবসা সফল চলচ্চিত্র সিনেমার নাম কি বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, সবাই বলবেন বেদের মেয়ে জোসনা। আর সে সিনেমার নায়িকা অঞ্জু ঘোষকে নিয়ে আমাদের আজকের ভিডিও। এই জাতীয় আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ঢাকায় ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের রমরমা অবস্থা এখন আর নেই, দিন কাটছে কলকাতার যাত্রাপালায় কাজ করে। বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে আর অভিনয় করতে পারছেন না, মা খালা এই জাতীয় ভূমিকায় দেখা যায় তাকে, যে কারণে রুজি রোজগার কমে গেছে তার। থাকেন কলকাতার সল্ট লেক রোডে, আমাদের সাথে থাকবেন, আমি ভিডিও শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। বাংলা সিনেমার একটি তুখর এবং জনপ্রিয় গানে অঞ্জুর নৃত্য দেখে আমি আবারও আসছি, তো সাথে থাকুন। ১৯৯৬ সাল ঢাকার ছবিতে অঞ্জু ঘোষের ক্যারিয়ার প্রায় অস্তমিত। কলকাতায় পাড়ি জমান তিনি, সেখানকার মঞ্চ ও ছবিতে নিয়মিত হন, ভারতে ও জনপ্রিয়তা অর্জন করেন। কলকাতায় প্রায় অর্ধশত ছবিতে কাজ করেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত সেখানকার যাত্রাপালায় অঞ্জুর ব্যাপক চাহিদা ছিল। বয়সের কারণে চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। এরপর থেকে চরিত্রাভিনেত্রীর ক্যারেক্টার প্লে করতে থাকেন। ২০০৪ সালের পর থেকে কলকাতার ছবিতেও চাহিদা কমে অঞ্জুর, তখন থেকে যাত্রা মঞ্চেই নিয়মিত হন তিনি। কলকাতার নামি দামি যাত্রাপালায় কাজ করেন, জয়ন্ত কুমার, তরুণ রক্ষিত, সরম গঙ্গোপাধ্যায়, মিস কোয়েল, প্রশান্ত সরকারের মতো খ্যাতিমান যাত্রা শিল্পীর সঙ্গে অভিনয় করেন অঞ্জু। বিশ্বভারতীর পদ্মপাড়ের পদ্মিনী যাত্রার মুখ্য ভূমিকায় অভিনয় করে ব্যাপক সুনাম কুড়ান অঞ্জু ঘোষ। ১৯৯৬ সালে কলকাতায় যাওয়ার পর প্রথমে প্রায় এক ডজন ছবিতে কাজ করেন, পরে যাত্রাপালায় নিয়মিত হন। ২০০২ সালে বিয়ে করেন যাত্রাশিল্পী সঞ্জীবকে। ২০০৬ সালে বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে প্রায় নিঃসঙ্গ জীবনযাপন শুরু করেন, মঞ্চেই মনোযোগ দেন, নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। দেশে খুব একটা আশা হয় না তার। সূত্রটি জানায় ১৯৮৫ সালে তার রদক্ষের প্রেমিক এক চিত্রনায়ক অন্যত্র বিয়ে করলে ভেঙে পড়েন অঞ্জু ঘোষ। ওই বছরেই জেদের বসে বিয়ে করেন চিত্র পরিচালক এফ কবির চৌধুরীকে। সে বিয়ে টিকেছিল মাত্র ৪ মাস। এরপর অঞ্জুর জীবনে ছিল শুধুই হতাশা, তার ছবিও ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে থাকে। ১৯৮৯ সালে বেদের মেয়ে জোসনা মুক্তি পেয়ে ব্যবসা সফল হলে আবার আশার আলো দেখতে পান এই নায়িকা। কয়েকটি মাত্র ছবি ব্যবসা সফল করলেও আগের মতো ক্রেজ ছিল না তার, চলচ্চিত্র জগৎ থেকে প্রায় নির্বাসিত হয়ে পড়েন তিনি। একই সঙ্গে প্রেম ঘটিত নানা স্ক্যান্ডেলে জড়িয়ে তার ফিল্মি ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৫ সালে সাইদুর রহমান সাইদ অঞ্জুকে নিয়ে নেশা শিরোনামে একটি ছবি নির্মাণ করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখেই ১৯৯৬ সালে কলকাতা চলে যান তিনি। এরপর হাতে গোনা মাত্র কয়েকবার দেশে আসেন তিনি, নানা কারণে মনোক্ষুণ্ণ হওয়ায় দেশে আর ফিরতে চান না তিনি। সেদিনের জনপ্রিয় অঞ্জু নাচে কেমন ছিল একটু দেখে আসি, সাথে থাকবেন। অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি ঘোষ, ফরিদপুরের ভাঙ্গায় তার জন্ম। স্বাধীনতার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চ নাটকের জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন। ১৯৮২ সালে
ফোক ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরীর চলচ্চিত্রে আনেন তাকে। নির্মাণ করেন সওদাগর শিরোনামের একটি ছবি। বেশ খোলামেলা হয়ে ওই ছবিতে অভিনয়ের কারণে এক শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অঞ্জু ঘোষ। এরপর এই নির্মাতার আরও কয়েকটি ছবিতে এ ধরনের অভিনয় করে সমালোচিত হয়েছিলেন। অঞ্জু ঘোষ একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ভারত ও বাংলাদেশ উভয় দেশের মোট 6টি ভাষার উপর 300টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। তার আসল নাম অঞ্জলি ঘোষ। অঞ্জু ঘোষের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে সওদাগর ও নরম গরম 1982, আশীর্বাদ 1983, চন্দনদ্বীপে রাজকন্যা 1984, বেদের মেয়ে জোসনা ও নবাব সিরাজউদ্দৌলা 1989, বেদেনী প্রেম 1992, আদরের বোন 1997, প্রাণের চেয়ে প্রিয় 1998, রাজ সিংহাসন, পদ্মবতী, রায় বিনোদনী, সোনাই বন্ধু, আয়না বিবির পালা, আশা নিরাশা ও মালাবাদল সহ আরও অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে। অঞ্জুর নাগরিকত্ব নিয়ে সমালোচনা শেষ নেই। 2009 সালের 5 জুন তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন। তারপরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক, তার কাছে ভারতের পাসপোর্ট আছে। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ 2003 সালে কলকাতা পৌরসংস্থা কর্তৃক জারি করা তার জন্ম সার্টিফিকেট প্রকাশ করেন। প্রশংসাপত্র অনুসারে অঞ্জু ঘোষ 17 সেপ্টেম্বর 1967 সালে কলকাতার ইস্ট অ্যান্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বিনাপানি ঘোষ। অন্যদিকে 2018 সালে একুশে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান 17 সেপ্টেম্বর 1956 সালে ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে যান। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন। 1982 সালে এফ কবির চৌধুরী পরিচালিত সওদাগর সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবি ব্যবসায়িক সফল ছিল। তিনি বাংলার নীল নামে পরিচিত ছিলেন। 1986 সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। 1987 সালে অঞ্জু সর্বাধিক 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। 1989 সালে তার অভিনীত বেদের মেয়ে জোসনা অবিশ্বাস্য রকমের ব্যবসা করে, যা এদেশে বিরল ঘটনা। এরপরে আর ইতিহাসে এমন কোনো ছবি হয়নি যা এমন ব্যবসা সফল হয়ে উঠেছে। এই বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এপার ওপার দুই বাংলাতেই। 1990 সালে তার গাওয়া 12টি গান নিয়ে মালিক ছাড়া চিঠি নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়। তিনি 1996 সালে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। 2018 সালে তিনি সাইদুর রহমান সাইদ পরিচালিত একটি বাংলাদেশি চলচ্চিত্র মধুর ক্যান্টিনে অভিনয় করেন। প্রিয় ভিউয়ার, অঞ্জু ঘোষকে নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস ঘরে কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবেন, অবশ্যই আপনার কথাগুলো লিখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।